প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভর্তি হয়েছো, ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো বা থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেটা তোমার কলেজ লাইফের জন্য ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তোমরা পরবর্তী কলেজের ধাপে এগিয়ে যেতে পারবে না। কাজে ভিডিওটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কোথাও স্কিপ করো না, কারণ অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, তোমরা প্রত্যেকে জানো আমি তোমাদের সর্বদা দাদা হিসাবে গাইড করে থাকি। আমি কয়েকদিন আগে, মানে দু তিন দিন আগে, একজন স্টুডেন্ট আমার কাছে ম্যাথামেটিক্স পড়তে এসেছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। মানে এত দিন কেটে গেছে, এখনও পর্যন্ত সে সিলেবাস কইটুকু রয়েছে তার ক্যালকাটা ইউনিভার্সিটিতে সে জানে না, মানে অস্বাভাবিক ব্যাপার। আমি জানি এরকম শুধুমাত্র ওই স্টুডেন্টই না, মানে আমি সৌভিকের কথা বলছি, সৌভিক না, এছাড়াও একাধিক ছাত্রছাত্রী রয়েছে। এ তো তোমাদের আমি প্রত্যেককে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের সিলেবাস জানো না প্রত্যেকটা সাবজেক্টে, তোমরা অন্যদের থেকে অনেকটা পিছিয়ে, তোমরা যাও নিজেদের কলেজ ইউনিভার্সিটির শিক্ষকের সঙ্গে যোগাযোগ করো, কিংবা তুমি যে প্রাইভেট টিউটারের কাছে পড়ো তার সঙ্গে যোগাযোগ করো। তোমার সাবজেক্টের সিলেবাস সবার প্রথমে ডাউনলোড করে নিজের কাছে রাখো এবং সিলেবাসকে বুঝে নাও যে তোমার দুটো সেমিস্টার রয়েছে, একটা অড সেমিস্টার, একটা ইভেন সেমিস্টার। অড সেমিস্টারের সিলেবাস কী রয়েছে, ইভেন সেমিস্টারের সিলেবাস কী রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সিলেবাস জানো না, তারা কিন্তু একদম কলেজ লাইফের শুরুটাই তোমাদের হয়নি, কলেজের পড়াশোনার শুরুটাই হয়নি। হয়তো কলেজ জীবনে অনেক আনন্দ করছো, অনেক আনন্দ অনুভব করছো, কিন্তু পরে তোমাদের পস্তাতে হবে। সেই কারণে প্রথম কাজটি করো, পড়াশোনা পরে করবে, আগে সিলেবাসটা বোঝো, সিলেবাসটা ডাউনলোড করো। কারা এরকম রয়েছো মন থেকে সত্য ও একদম বাস্তব অনুসরণ করে নিজে কমেন্ট সেকশানে আমাকে জানাও যে তুমি সিলেবাস জানো, তোমার সম্পূর্ণ ডাউনলোড করে রেখেছো এবং সিলেবাসটা সব কিছু বুঝেছো, অবশ্যই কমেন্টে জানিও, নয়তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ইউনিভার্সিটি অনুযায়ী সিলেবাস বুঝিয়ে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা হয় না। আমি এটুকুই চাই, তোমার মা বাবা অনেক কষ্ট করে তোমাকে হয়তো কলেজে ভর্তি করেছে, কিংবা তুমি কষ্ট করে পরিশ্রম করে কলেজে ভর্তি হয়েছো। আমার সময় যেমন আমার মনে আছে, এখনও সেই 12 ক্লাসে পড়াকালীন বিভিন্ন ব্যাচ পড়িয়ে তারপরে কলেজে ভর্তি হয়েছিলাম, সেই সমস্ত কথা ভুলিনি। সেই কারণেই তোমাদের চোখ কান খুলিয়ে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এগিয়ে যেতে চাও, কিন্তু সঠিক গাইডেন্স না পাওয়ার কারণে, এই সময়টা আনন্দ উপভোগ করার কারণে পরবর্তীকালে পিছিয়ে যাও। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি, প্রথমেই তোমাদের সিলেবাসকে ডাউনলোড করো। কারা ডাউনলোড করেছো, কারা করতে পারোনি সেটাও জানো, আমি হেল্প করবো তোমাদের জন্য। ও, এবং তোমাদের সিলেবাস আমি রীতিমতো তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ করা হয়েছে সেই চ্যালেঞ্জে এ রীতিমতো আমি দিয়েও দেবো। ও, কাজেই তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেককে বলবো ও অনুরোধ করবো, ফার্স্ট ইয়ারে যারা রয়েছো বা সেকেন্ড ইয়ারে যারা রয়েছো, সিলেবাসটাকে ডাউনলোড করে সিলেবাসটাকে বুঝে নাও, যাতে কোনো রকম সমস্যা না হয়। দ্বিতীয় যে বিষয় তোমরা প্রত্যেকে করতে থাকো, সেটা হচ্ছে আমরা পড়াশোনা স্টার্টিং করবো, এখনও পর্যন্ত স্টার্টিং করোনি, আর নিজের মধ্যে মনোভাব রাখো কলেজ এটা তো স্কুল লাইফ না। আমাকে শিক্ষকরা বকা দেয় না, আমি যখন তখন ক্লাসে যাই না, আমি একটাও ক্লাস করিনি, কোনো অসুবিধা নেই। অনেকে তো ক্লাসই এখনো পর্যন্ত বুঝতে পারিনি আমাকে, আমি এরকম কমে, স্যার আমি কলেজে গেছি, আমি কলেজে গিয়ে ক্লাসই বুঝতে পারছি না, কোন ক্লাসে গিয়ে বসবো, কি বসবো, কি রুটিন রয়েছে, মানে কলেজের একটা নির্দিষ্ট রুটিন থাকে স্কুলের মতন, কোন ক্লাস কোন সময় কোন ক্লাসটা হবে সেটাই তোমরা জানো না এখনো পর্যন্ত। এই দুই তিনটে জিনিস যেগুলো খুব ছোট জিনিস, কিন্তু এখনও পর্যন্ত তোমরা জানো না, তার তোমরা মনে রাখো, তোমরা অন্যদের থেকে অনেক পিছিয়ে এবং তোমার কলেজ কমপ্লিট করা হয়তো হবে না। এখন শুনতে খারাপ লাগছে, কিন্তু পরবর্তীকালে তোমার কিন্তু এটাই হতে চলেছে। কাজে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা অতি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখো এবং তোমাদের রুটিন, ক্লাস রুটিন তোমরা অবশ্যই ওই নিজের কাছে রাখো। তৃতীয় যে বিষয়টা, তোমরা অনেকে এখনও পর্যন্ত লাইব্রেরি কার্ড করোনি। দেখো, কলেজে সবাই অত্যাধিক বড় লোক হয় না এবং একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় না, সেই কারণে লাইব্রেরি কার্ড করা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে এখনও পর্যন্ত কলেজ যাচ্ছে লাইব্রেরি কার্ড করেনি, গাফিলতি দিচ্ছে, মানে এই জিনিসগুলোতে গাফিলতি দেওয়া মানে তুমি শূন্য, কলেজে কিচ্ছু করোনি। হয়তো শুনতে খারাপ লাগছে, আমি বারবার বলছি যে তোমার দ্বারা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার কাজ তুমি করছো, ওর একটু
একটু এগুলোকে ভাবো, এগুলোকে গুরুত্ব দাও, তারপরে পড়াশোনা শুরু করবে। অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছো, ও সিলেবাস জানো না, লাইব্রেরি কার্ড করোনি, এই সমস্ত কিছু দরকার। কারণ আজকে একটা বইতে সব কিছু পাওয়া যায় না, লাইব্রেরি থেকে গিয়ে বিভিন্ন বই, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজে লাইব্রেরি আছে, লাইব্রেরি কার্ড তোমাদের করতেই হবে। এ অনেকে এটাও আছে কলেজের এখনও পর্যন্ত আই কার্ডও করেনি, আমি জানি এরকম ক্যান্ডিডেটও আছে। পরবর্তীতে যেটা তোমরা মনে করছো, আমি কলেজে উঠে গেছি, আমার কলেজে যাওয়ার প্রয়োজন নেই। তুমি কি জানো, তুমি যদি কলেজে না যাও তোমাকে পরীক্ষায় বসতে দেবে না, পরীক্ষায় বসতে গিয়ে অনেক সমস্যা হবে। এটাও তোমরা অনেকে গুরুত্ব দিচ্ছ না যে কলেজ যাওয়ার কোনো প্রয়োজন নেই এরকমই মনে করছো, না, এরকম করলে নিজে কিন্তু পরবর্তীকালে পস্তাবে। তো তোমরা প্রত্যেকে এই বিষয়গুলোকে মাথায় রাখো। আমি জানি এটা একটু অফ টপিক, এরকম কিছু আমি করি না, তার সত্ত্বেও তোমাদের যেহেতু আমি সর্বদা গাইড করার চেষ্টা করি, আমি চাই না তোমাদের পরবর্তীকালে এই কথাগুলো ও তোমরা শুনে অনুতাপ করো, যে আগে সময় থাকতে এগুলোকে করো, এখনও সময় আছে, সামনেই 1 থেকে 1.5 মাসের মধ্যে পরীক্ষা শুরু হচ্ছে, এ তোমাদের এগুলো করতেই হবে। আমি কিছু স্টুডেন্টদের দেখে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আর বাকি তোমাদের এই যে 3-4টে বিষয় বললাম, এগুলো প্রত্যেকে ফলো করেছো? ও কারা লাইব্রেরি কার্ড, আই কার্ড, একই সাথে সিলেবাস সমস্ত কিছু বুঝে গেছো, ও একই সাথে স্কুলের রুটিন মেনটেন করে কলেজে যাচ্ছো, ও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, ও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, এবং সেই সমস্ত বন্ধুদের অবশ্যই শেয়ার করো যারা এগুলো একেবারেই করছে না, যাতে তাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে এ নিজে নিজে না নিয়ে যেতে পারে এবং নিজে পড়াশোনার সঠিক পথ অবলম্বন করতে পারে। এ ধন্যবাদ।